দেখুন নারীদের যে পাশ ফাঁদে পড়েন পুরুষরা, নারীদের ছলনাময়ী বলেন পুরুষেরা, কিন্তু বিশেষণ নিয়ে দেখা গেছে নারীদেরও আপত্তি শেষ নেই। নারীরা নাকি 64 কলার অধিকারিণী, প্রায় বিতর্কের জন্ম দেয় এ প্রবাদটি। কিন্তু কথাটা কি সত্যি নাকি মিথ্যা, সত্যি কি নারীরা কিছু বিষয়ে ছলনায় প্ররোচিত করে ফেলেন পুরুষদেরকে, আটকে ফেলেন ছলনার ফাঁদে? জেনে নিন তাদের পাঁচটি ছলনা সম্পর্কে, যেগুলো সহজে ছেলেদেরকে ফাঁদে ফেলতে পারে। সৌন্দর্য দিয়ে নারীর রূপ একজন পুরুষের মন ভোলানোর সবচেয়ে ধারালো অস্ত্র। সুন্দরী নারীর রূপে মোহিত হন না এমন বুকের পাটা কজন পুরুষের রয়েছে? একজন সুন্দরী নারীর আবেদন অগ্রাহ্য করার মতো মানসিক শক্তি খুব কম পুরুষেরই আছে। তাই সুন্দরী নারীরা খুব সহজেই পুরুষদেরকে ফাঁদে ফেলতে পারে। বলতে গেলে পুরুষ নিজে গিয়ে ধরা দেয় সৌন্দর্যের ফাঁদে। রেধেছি যতনে, ঠাট্টা করে অনেকে বলেন পুরুষের মনের রাস্তা নাকি তার পেট হয়ে যায়। আর পুরুষের মন জেতার সবচেয়ে সহজ উপায় হলো সুস্বাদু রান্না করে খাওয়ানো। একজন নারী যদি নিজের হাতে রান্না করে জিভে জল আনা খাবার খাইয়ে একজন পুরুষকে পটাতে চায়, তাহলে সেটা ফেরানোর সাধ্য খুব কম পুরুষেরই আছে। যৌনতার ফাঁদ, নারীদের জন্য কোনো পুরুষকে ফাঁদে ফেলার সবচেয়ে জঘন্য উপায় হলো যৌনতার লোভ দেখানো। ইঙ্গিতময় কথাবার্তা, একটু হাসি ঠাট্টা, সিডাকশন বুঝিয়ে দেওয়া যে আমি চাইলেই তোমার হতে পারি। শুধুমাত্র এই পদ্ধতিতেই একজন পুরুষকে ফাঁদে ফেলে যে কোনো অন্যায় কাজও করিয়ে ফেলে এক শ্রেণীর মহিলারা। ভয়ানক এই মোহের আবেদন অগ্রাহ্য করতে পারে না অধিকাংশ পুরুষই। চোখের জল, নারীরা খুব সহজে একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারে। কিভাবে? চোখের 2 ফোঁটা জলেই একজন পুরুষকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট। এক্ষেত্রে তেমন কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলা যায় একজন পুরুষকে। কেন, দিল তো বাচ্চা হ্যায় কি সিনেমার কথাটা মনে নেই? ইমোশনাল অত্যাচার, সাধে কি আর গানটি লেখা হয়েছে? ইমোশনাল অত্যাচার করে একজন নারী খুব সহজে একজন পুরুষকে পটিয়ে ফেলতে পারে। একবার ইমোশনাল অত্যাচারের শিকার হলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা অনেক পুরুষই হারিয়ে ফেলে। বরং সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে হবে, আর সেই দোষ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করতে প্ররোচিত হন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।